ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এস এম শফিউল আজম এক্সিকিউটিভ ডিরেক্টর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রোহিঙ্গা ক্যাম্প 17তে অবস্থান করছি ক্যাম্প 17তে আমরা এখানে 225টি শরণার্থী পরিবারের মধ্যে রমাদান ফুড প্যাক বিতরণ করব আমরা ফুড প্যাকগুলো এখানে সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের বেনিফিশিয়ারি এখানে সারিবদ্ধভাবে আসবে এবং আমরা সবার মধ্যে এই ফুড প্যাক বিতরণ করব আমরা রোজা শুরুতেই ফুড প্যাকেজ দিচ্ছি কারণ এই ফুড প্যাকস দিয়ে তারা তাদের সেহরি এবং ইফতার প্রস্তুত করতে পারে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে আমরা লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল এনজিও মুসলিম চ্যারিটির ফান্ডে আজকে 750 পরিবারের মধ্যে ফুড প্যাকেজ বিতরণ করছি তার মধ্যে আমরা সকালে বিতরণ করেছি ক্যাম্প 5-এ এখন আমরা করছি ক্যাম্প 17-তে এবং আমরা 27 অথবা 28 তারিখে হোস্ট কমিউনিটিতে আমরা আরও 225 পরিবারের মধ্যে এই রমাদান ফুড প্যাক বিতরণ করব ইনশাল্লাহ এবং এই ক্যাম্প থেকে আমাদের বিতরণ কার্যক্রম শুরু হলো এই বিতরণ কার্যক্রম সারা বাংলাদেশব্যাপী আমরা পরিচালনা করব আমরা বিভিন্ন ডোনার এজেন্সির ফান্ডে বাংলাদেশের বিভিন্ন জেলা মধ্যে আমাদের ইফতার প্রোগ্রাম জাকাত বিতরণ এবং ফুড প্যাকেজ বিতরণ এবং পথ শিশু এবং এতিমদের মধ্যে ঈদ গিফট ডিস্ট্রিবিউশন কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের কার্যক্রম আজকে আমরা শুরু করেছি এই এই বিতরণ এই রমাদান কার্যক্রম ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস পুরোটাই এবং ঈদের আগের দিন পর্যন্ত আমরা অব্যাহত রাখবো সারা বাংলাদেশব্যাপী আমাদের পরিকল্পনা রয়েছে এবং সারা বাংলাদেশে প্রায় 5000 পরিবারের মধ্যে আমাদের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তো আমাদের সাথে আপনাদের আপনারা থাকুন আপনারা জানেন যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম আইডিএফ বিভিন্ন দেশের দাতা সংস্থার ফান্ড এবং দেশীয় বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি শিল্পপতি বিভিন্ন ব্যক্তিদের ব্যক্তিগত অনুদান জাকাত ফিতরা সাদাকা এবং ইনস্টিটিউশনাল সিএসআর ফান্ড নিয়ে মাধ্যমে কাজ করে থাকি আমি আহ্বান জানাবো আপনারা যারা এখনও আপনাদের জাকাত কোথায় দিবেন আপনারা ডিসিশন এখনও নেন নাই তাদেরকে আহ্বান জানাবো আপনাদের জাকাত এবং সাদাকুদুল ফিতরের ফান্ড আপনারা আমাদের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরামে দান করুন আমরা আপনার ডোনেশন দেশের দুস্থ মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম